আমি একটু যেতে চাই ব্যারিস্টার রুমিন ফারহানা এমপির কাছে, বিএনপি দলীয় হুইপ তিনি। তার কাছ থেকে আমি জানতে চাই, আপনার দল বলছে সাধারণ মানুষের জন্য এই বাজেটে কিছুই নাই, আসলে কি কিছুই নাই? কিছু তো আছে নাকি? আপনাকে অসংখ্য ধন্যবাদ নিকোল। আমি আজকের আলোচনা শুনছিলাম, আমরা যে দুজনের সঙ্গে যুক্ত হয়েছি খুলনা এবং রাজশাহী থেকে, তাদের কথায় কিন্তু খুব স্পষ্ট যে সাধারণ মানুষের ভাগ্যেই বাজেট কি নিয়ে এসছে। তারপর একজন রাজনৈতিক কর্মী হিসেবে একটা বিষয় আমি খুব স্পষ্টই বলতে চাই যে এই মহামারীর সময় বাজেট কিন্তু জিডিপির প্রবৃদ্ধি হিসাব বলেন, মাথাপিছু আয়ের হিসাব বলেন, মেগা প্রকল্পের হিসাব বলেন, কিংবা বিদ্যুৎ উৎপাদন বা যোগাযোগ খাতে আমরা কতটুকু উন্নয়ন করছি সেটার হিসাব বলেন, এই হিসাবের বাজেট হওয়ার কথা ছিল না? এই করোনাকালের উন্নয়ন হচ্ছে জীবন এবং জীবিকার উন্নয়নের বাজেট হওয়ার কথা ছিল। উন্নয়ন মানে হচ্ছে বেঁচে থাকা। এখন এই দিকে নজর না দিয়ে আমরা দেখলাম যে মেগা প্রজেক্টে বিশাল বরাদ্দ দেয়া হচ্ছে, আমরা দেখলাম প্রবৃদ্ধির হিসাব করা হচ্ছে, আমরা দেখলাম মাথাপিছু আয়ের একটা বিরাট গৌরব সরকার নেবার চেষ্টা করছে। এবং খুবই দুঃখজনক, দেখুন এই বাজেটের 35% অর্থাৎ এক তৃতীয়াংশেরও বেশি কিন্তু খাটতি বা ঋণ নির্ভর, যেটাই আপনি বলেন না কেন। এই ঋণের জন্য যদি আপনি দেশের উৎসের দিকে দেখেন, আপনাকে কিন্তু ব্যাংকগুলো থেকে যখন আপনি ঋণ নেবেন, আপনাকে ব্যাংকে তারল্য সৃষ্টি হবে, বিনিয়োগের একটা বাধার মুখে পড়বে, এবং আপনি জানেন যে দীর্ঘদিন ধরে বাংলাদেশে যে কর্মসংস্থানহীন প্রবৃদ্ধি হচ্ছে সেটার এক ধরনের একটা অনুকূল পরিবেশ আবারও আমরা তৈরি হতে দেখবো। আর বিদেশ থেকে যে ঋণগুলো নেওয়া হবে, হ্যাঁ সেখানেও তো সুদ পরিশোধের একটা বিষয় থেকেই যায়। দ্বিতীয়ত হচ্ছে এই যে আমরা বিশাল অঙ্কের একটা বাজেট দেখছি, যেটা নিয়ে সরকারের তরফে বিরাট গলাবাজি বলেন বা এক ধরনের গর্ব করা আমরা লক্ষ্য করছি, যে 6 লক্ষ কোটি টাকার বাজেট। এবং এই 6 লক্ষ কোটি টাকার বাস্তবায়ন যদি আমরা দেখি, আমরা দেখব যে 2019-20 অর্থ বছরেও বাস্তবায়নের হার যেরকম, 20-21 অর্থ বছরেও বাস্তবায়নের হার সেরকম, অর্থাৎ 50% উপরে কিন্তু বাস্তবায়ন আমরা করতে পারছি না। এডিপির হিসাব যদি আমরা দেখি, আমরা দেখব সেটা সেই 49% আটকে আছে, অর্থাৎ 50% পর্যন্ত এডিপির বাস্তবায়ন আমরা দেখতে পাইনি। এই বাজেটে আমাদের অনেক বেশি লক্ষ্য রাখা উচিত ছিল স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক সুরক্ষা খাতের দিকে। স্বাস্থ্যের ব্যাপারে কিন্তু কিছুদিন আগেই স্বাস্থ্যমন্ত্রী খুব স্পষ্ট বলেছেন যে মাত্র 0.9% জিডিপির মাত্র 0.9% বরাদ্দ দিয়ে স্বাস্থ্যখাতকে আসলে টেনে তোলা যায় না, এবং তাই ঘটেছে। এবারও আমরা দেখলাম যে একই ধরনের বরাদ্দে কিন্তু খুব হেরফের হয়নি। এবং আরও দুঃখজনক হলো যে গত 10 বছরে, এই লাস্ট যে অর্থ বছর আমরা এখন পার করছি, এই অর্থ বছরে স্বাস্থ্যখাত ব্যয় করতে পেরেছে সবচেয়ে কম, অর্থাৎ যেটুকু বরাদ্দ হয়েছে সেটুকুও তারা ব্যবহার করতে পারে নাই। তো মহামারীর সময়ও যদি স্বাস্থ্যখাতের এই দশা হয়, তাহলে বুঝতেই পারেন যে এই সরকার আসলে জনগণ বা জনবান্ধব সরকার নয়। দুই হচ্ছে, আপনি দেখেন স্কুল কলেজগুলো আজকে 1.5 বছরের উপরে বন্ধ, ছেলেমেয়েরা ঘরবন্দি, শিক্ষায় একটা বিরাট বৈষম্য তৈরি হয়েছে, অসংখ্য ছেলে মেয়ে অলরেডি যারা প্রাথমিক মাধ্যমিকে ছিল তারা ঝরে পড়েছে, এর মধ্যে আবার মোবাইল ফোনের দাম বাড়ানো হয়েছে। শিক্ষা কিন্তু এখন ভীষণ রকম মোবাইল ফোন বেসড, অর্থাৎ ঘরে বসে ট্যাব বা মোবাইলের মধ্যে দিয়ে কিন্তু ছেলেমেয়েরা, যে অল্প গুটি কয়েক লোক এই সুবিধা পাচ্ছে, তারাও কিন্তু ওই মোবাইলের মাধ্যমে লেখাপড়াটা করছে। কিন্তু রুমিন ফারহান, আমি যতদূর জানি দেশি মোবাইলের দাম কিন্তু কমবে, পুরো একটা বিরাট বোঝার মতো হয়। হ্যাঁ, দেশি মোবাইলের দাম আশা করছি কমবে, তবে বাংলাদেশে কোনো একটা কিছু বাড়ার হুজুগ যখন শুরু হয় তখন দেখা যাবে দেশি বিদেশি আর কেউ মানে ডিফারেন্সিয়েট করবে না, দোকানদাররা ঠিকই দাম বাড়িয়ে দিবে। আরেকটা বিষয় আমি একটু বলতেই চাই নিকোল, যে আমাদের একেবারে প্রান্তিক জনগোষ্ঠীর কথা কিন্তু এই সরকার ভাবছে না। আমাদের দারিদ্র্যসীমার নিচে ছিল 20.5%, সানেমের রিপোর্ট বলছে সেটা এখন বেড়ে হয়েছে 43%, আর অন্যদিকে পিপিআরসি এবং ব্র্যাকের যে যৌথ গবেষণা, সেই যৌথ গবেষণায় দেখা যাচ্ছে যে 2.45 কোটি নতুন করে দারিদ্র্যসীমার নিচে চলে গেছে। এই যে নতুন যারা দারিদ্র্যসীমার নিচে গেছে, অর্থাৎ এই যে 42 বা 43% মানুষ দরিদ্র, তাদের ব্যাপারে সরকার কী ভাবছে আমরা কিন্তু জানি না, বাজেটে তাদের ব্যাপারে কিছু বলা নেই। 23টি প্রণোদনার কথা বলা শুনছি আমরা করোনাকালে, এই 23টি প্রণোদনার মধ্যে আপনি জেনে অবাক হবেন যে মাত্র 7টি প্রণোদনা কিন্তু সত্যিকার অর্থে প্রণোদনা বা সাহায্য, আর বাকিগুলো সবই হচ্ছে লোন বা ঋণ।
এবং এই ঋণ সুবিধাও আমরা দেখছি যে একেবারে বৃহৎ শিল্প যারা তারাই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে পাচ্ছে, ক্ষুদ্র এবং মাঝারি শিল্প বা কুটির শিল্পের হাতে কিন্তু সেই ঋণ যাচ্ছে না। আপনি যদি পার্সেন্টেজের হিসাব জানতে চান, আমি বলতেই পারি যে 69% ব্যবসা প্রতিষ্ঠান কোনো প্রণোদনা পায় নাই, 9% প্রণোদনা সম্পর্কে জানেই না, ক্ষুদ্র প্রতিষ্ঠানের মধ্যে পেয়েছে মাত্র 10%, মাঝারি 28% এবং বড় প্রতিষ্ঠান 46%। অর্থাৎ বড় মাছ যারা, বিগ শট যারা, বড় কোম্পানি যারা, বড় ব্যবসা যারা, বৃহৎ ব্যবসা যাদের, তারাই কিন্তু এই প্রণোদনার সুবিধা পেয়েছে।